আর আব্বা মানে কোনো প্রবলেম হয়েছে আপনার? তোর টেনশন হইতেছে কেন, কি হয়েছে? ধর বেটা, কি দিন আইলো, কি মন দিন কাটাইতাম, ঈদ কেমনে কাটাইতাম, আর এবার বেটা কি অবস্থা? এবার গরুর হাটে জামু কেমনে, গরু কিলুম কেমনে রে, কিছুই আর মাথায় গেল না। আরে আজকাল বুঝছেন বাবা, অনলাইনের যুগ, এইসব গরুর কোনো ব্যাপার? মানুষজন অনলাইনে ডাক্তার ইঞ্জিনিয়ার দিতেছে, আপনি শুন গরু রে, দাঁড়ান আপনার অনলাইনে তো আমি গরু কিনে দিচ্ছি, দাঁড়ান ভাই যাবা দৌড়ছে, দাঁড়ান আপনার ভিডিও কলে দিয়ে আপনি কথা বলুন। মোর কালেকশনে আছে হোগা মোডা টু হোগা পাতলা, আপনার নান মাথা মোডা, আপনার বউ চাইতেও কিউট, জুয়ান টু বুর্গা, সব জাতের গরু মোরা বাসায় যাইও দিয়ে আসি, আই মিন হোম ডেলিভারি করা হয়, মোর গরু দেবে আপনি রে লাইফ টাইম সার্ভিস। হেই মিয়া, গরু রা বা লাইফ টাইম সার্ভিসিং মানে কি মিয়া? বন্ডাম শুরু করছেন নাকি? এ বন্ডাম বন্ডাম আছেন স্যার, গরু দেখান মিয়া। দেখতেছি জি স্যার, মোর গরু ইম্পোর্টেড ফ্রম দুবাই, পুরা করা মাল, জাস্ট ফর ইউ, আই মিন 1,20,000 টাকা ফর ইউ। দেখা তো ভালোই লাগতাছে, হয়েছে 1,00,000 বাদ দেন, 20,000 দিয়ে ছেড়ে দেন। আরে মামা, কি অবস্থা তোদের? আরে মামা, সেই সেই মামা, এবার তো $24,000 দিয়ে অ্যামাজন থেকে গরু কিনছি। কি অ্যামাজন ডলার? ও বেটা, তুই আজীবন ব্যাগ ডিডি থেকে গেলি। আরে কইস না, আমার বাফে 4টা গরু কিনছে, তারপর আলি এক্সপ্রেস থেকে ক্লাস আছে না, কই দেবো না গীতা, যেনতে মন চাইন থেকে তো কিনান যেত না, বুঝস না। আরে কইস না বুঝছস, আমার বাপে তো সেই কিপটা কিপটা, এইবার পাইছে একটা চান্স বুঝছস, এমন বুগি চুগি দিতাছি বুঝছস, অনলাইনে গরু কিনুম বুঝছস, একদমে হাফ তো পুরো মাইরাই দিম, তো ওগুলো পার্টি আছে যারা। আই জানিস আমার ড্যাডি এবার এলাকার সবচেয়ে বড় গরু কিনেছে, ইউ নো, এটা দিয়ে আমি ঈদের দিন বিরিয়ানি রান্না করবো, তোরা সবাই চলে আসবি, কিন্তু তোদের সবার দাওয়া, ঠিক আছে? ওকে। এই তুই না ভেজিটেরিয়ান, তুই না সবার ক্যান্টিতে জীব হত্যা মহাপাপ, আর তুই আমাকে বিরিয়ানি খাওয়াবি, তাও আবার গরুর। কিরকম আছেন? জি ভাই ভালো। তামিয়া ভাই কইয়া ফেললেন, আপনাকে কেমতে হেল্প করবার পারি? আরে আসলে আমাগো এবার কুরবানি দে। ও আচ্ছা আচ্ছা, কুরবানি দিবেন, কসাই বিল লাগবো, এই তো? জি জি। ইয়া ভাই, আপনারা সব ঠিক জায়গায় পড়ছেন, আমি তারেক কচাই, আমার বাবাই বি কচাই ছিল, দাদাই বি কচাই ছিল, আর শুধু এটা না, ঢাকার বাইরেও যে আমরা কসাই সাপ্লাই দেই, একবার তো সৌদি আরবের বাস যাবি। কিন্তু আমাগো এবার যে গরু, গরু কিন্তু মনে করেন আপনার দেশের একদম পুরা বাংলাদেশ
যে কোন আতি গুরু বিশ্বয়া লাইছি আপনি তো গরু কি আমি গরু কি চি মিয়া ভাই আপনি কেন গরু হইতে যাইবেন আমি তো আপনার কুরবানি গরুর কথা কইলাম ঢাকা শহরে সবচেয়ে বড় গরু বলে কিনছেন এইটার কথা কইলাম মিয়া ভাই ও আচ্ছা আচ্ছা হ্যালো আপনাদের এই যে গরু যে অর্ডার দিয়েছে 69 নাম্বার যে গরুটা অর্ডার এখানে আপনার তিন দিন আগে অর্ডার দিলাম কি অবস্থা আপনার তো দিতেছেন না এখন ঈদ তো চলে আসতেছে কবে আসবে গরু আপনাদের কি কনফার্ম হয়েছে বুঝলাম না আপনাদের এগুলো কি সার্ভিসিং মানে ডেলিভারি এগুলো কি মানুষজন ভোগান্তিতে আছে আসবে কবে আসবে এগুলা আপনার অর্ডারটি ডেলিভারিতে বিলম্ব হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার খুব দ্রুতই আপনার অর্ডারটি আপনার দরজায় কর্ণ আরবে ধন্যবাদ স্যার ঈদ মোবারক ভালো থাকবেন কিরে কুরবানি কি বাদ দিব না কুরবানির একটা দিন ঘরের ভিতরে কোনো গরু নাই অনলাইনের যুগ মারাই সস্তুই মান সমান সব গেছে এবার কোরবানি মানে ত্যাগ কোরবানি মানে আত্মার শুদ্ধি অন্যান্য বারে কোরবানির চেয়ে এবারে কোরবানির ত্যাগ আমাদের আরও বেশি করতে হবে প্রত্যেকবার মানা করার পরও কিছু মানুষ গরু কেনার অসুস্থ প্রতিযোগিতা করে অনুরোধ করছি আপনাদের এবার তা করবেন না দক্ষিণ এশিয়ার করোনার পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে তাই সোয়াবের আশায় কোরবানি করতে গিয়ে আমরা যেন অসুস্থ হয়ে ঘরে না ফিরি এছাড়াও এই বছর অনেক মানুষ হয়তো কোরবানি দিতে পারবে না অর্থনৈতিক এই দুরবস্থার জন্য তাই আপনাদের সবার কাছে অনুরোধ যারা কোরবানি করবেন তারা যেন এবারে মাংসের সঠিক বণ্টন নিশ্চিত করি নিরাপদ দূরত্ব ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেই যেন আমরা আল্লাহর নৈকট্য অর্জনে সামিল হই মনে রাখবেন মহামারী চলছে আপনার ধর্মীয় ভক্তি বা শ্রদ্ধা যেন আপনার নির্বুদ্ধিতা বা অজ্ঞতার কারণ না হয়ে দাঁড়ায়